এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালে জিম থেকে চলে এসেছি, ফেরার পথে বাজার করে নিয়ে এসেছি। আজকে রবিবার ছিল, তাও গ্যাপ দিইনি, কেন দুই একদিন গ্যাপ গেছে, ওই জন্য আজকেও চলে গেছিলাম জিমে। তো ফেরার পথে সবজি নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ পালং শাক অলরেডি আমি কেটে নিয়েছি, পেঁয়াজ কালি আছে, মেথি শাক আছে, ফুলকপি আছে, বেগুন আছে, আর পালং শাক তো আমি কাটছি, মূলো আছে, শসা আছে, টমেটো আছে, আর একটা লেবু নিয়ে এসেছি ভাত দিয়ে খাওয়ার জন্য। তো এক্সারসাইজের পরে বাড়িতে এসে সবার আগে প্রোটিন খাই, প্রোটিন শেক, একটা এক্সারসাইজ করার পরে খাওয়াটা দরকার আছে। তো সবজিটা কেটে নেবো তাড়াতাড়ি, তারপরে রান্না চাপিয়ে দেবো। তিনটে টমেটোও কেটে নিলাম সবজিতে দেওয়ার জন্য, আর একটা পেঁয়াজও কেটে নেবো। কাটাকুটি আমার হয়ে গেছে, এবার আমি রান্না করতে শুরু করে দেব। কাপড় আমি অলরেডি দিয়ে দিয়েছি মেশিনে, কাপড়গুলো ছাদে দিয়ে তারপর রান্না করবো। রান্না হয়ে গেছে, কাপড় ধুয়ে মেলাও হয়ে গেছে, স্নান করে নিয়েছি, আর এখন খুব ঠান্ডা লাগছে, চলো একটু ছাদে যাই। তার আগে বাচ্চারা কি করছে চলো একটু দেখে নেই। বাচ্চারা এই ঘরে পড়ছে, কি পড়ছিস? এই ফুলগুলো এখনো ফুটে আছে, এগুলো চার পাঁচ দিন করে থাকে গোলাপ ফুলগুলো ফুটলে। আর গাঁদা ফুল আছে, তিন চার রকম কালারের গাঁদা ফুল আছে, আর সব গাছগুলোই ফুল ধরছে, কিন্তু ওই একটা গাছে ফুল ধরছে না, কোনো নতুন পাতা ছাড়ছে না, কেন বুঝতে পাচ্ছি না। একজন বলেছিল রাগাগুলো কেটে দিতে, তো ওগুলো কেটে দিয়েছি, তাও নতুন ফুল ধরছে না। গোলাপ গাছ আমার ছটা ছিল, তো দুটো মারা গেছিলো, লাস্টে আবার দুটো আমি কিনে বসিয়েছিলাম। তো এটা পিঙ্ক কালার আছে, এটা অরেঞ্জ কালার আছে, এটাও সাদা আছে, সাদার সাথে হালকা পিঙ্ক আছে, সাদার উপরে হালকা হালকা পিঙ্ক আছে, আর এটা পুরো গোলাপি কালার, এটা অরেঞ্জ আর ইয়েলোর দুটো কালার আছে, এটা আছে রেড কালার, এটার এখনও ফুল ধরেনি, একটা ফুল ধরেছিল সেটাই হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, আর এটা পুরো হলুদ কালার, আর গাঁদাগুলো সব তো হলুদ আর ডার্ক আর লাইটের মধ্যেই আছে। এখানে দুটো টবে পুঁইশাক গাছ বসিয়েছিলাম, দুবার তিনবার কেটে খাওয়াও হয়ে গেছে, আবার ছোটো ছোটো আবার হয়েছে, ওর বীজগুলো পড়ে আবার নতুন করে ছোটো ছোটো গাছ গজাচ্ছে। এই টবে অনেক বড় বড় হয়েছিল, ওগুলো কেটে দু দিন তিন দিন খাওয়া হয়ে গেছে, আর এই টবে এখন আছে, ছোটো ছোটো হচ্ছে, ওতে আবার ফুল ধরে গেছে, এর থেকেও দুদিন খাওয়া হয়ে গেছে। এই গাছটাতে কত ফুল ধরেছে দেখো, খুব সুন্দর রেড কালার ফুল ধরেছে। আর তুলসী গাছ আমাদের অনেকগুলো ছাদে তুলসী গাছ আছে, ওখানে আছে, এই কোণেতে আছে, এগুলো ছোটো ছোটো গাছ আছে সব, এখানে দুটো তুলসী গাছ আছে, তারপরে ট্যাঙ্কির উপরে আছে তুলসী গাছ, আর এটা আমাদের ছাদ থেকে বাইরের দিকটা দেখা যায়। এটা ছাদে উঠলে সব ছাদে ছাদে কেউ না কেউ দাঁড়িয়ে থাকে, সবাই রোদ্দুর পোয়াতে থাকে, স্নান টেনান করে খাওয়া দাওয়ার পরে সবাই একটু ছাদে আসে শীতের সময়টা। শীতের সময়ের গরম গরমের দিকে সন্ধ্যেবেলাটাই সব ছাদে থাকে, ভালোও লাগে, কেন এমনি তো এখানে তো অত বেশি লোকজন নেই, ছাদে উঠলে একটু দেখা যায় লোকজনকে। তো রোদ্দুরে বসতে বসতে ঘুম পেয়ে যাচ্ছে, আর একটা বাজতেও যাই, বাচ্চাদের একটু খাইয়ে দিই, খাইয়ে একটু রেস্ট করব যদি সময় পাই। তো তো দেখি বাচ্চারা খেতে চাই কি, এখন ওরা যদি খেয়ে নেয় তাহলে আমি একটু ছাদে এসে বা শুতে পারবো, পাইতো শুনে খেতে চাইছে না, তাও আমি বললাম খেয়ে নে, খাওয়ার পরে তাই করতে বসবি, তারপরে আমি একটু রেস্ট করবো, চলো খাওয়াটা বেড়ে নিই। দুপুরের খাওয়াতে পালং শাক আছে, রাজমা আছে, শসা আছে, আর ভাত। বাচ্চারা চলে আসছে খেতে, ওদের খাওয়া।
খাওয়া দিয়ে দেবো। আর চুটকিটা জল নিতে গেছে, তো এখন 5টা বাজে, এখন বেরোচ্ছি। আর আমার পিছনের বাড়িটাতে এত সুন্দর ফুল ফুটেছে, ডালিয়া গাঁদা অনেক রকম ফুল ফুটেছে, আর খুব সুন্দর দেখাচ্ছে। তো প্যাডলার গাড়িটা খারাপ হয়ে গেছে, এখন বাইকে যেতে হচ্ছে। অলরেডি আমরা লেট হয়ে গেছিলাম, এখন আরও লেট হয়ে যাব। তো উপরে এখন আমরা চলে এসেছি, এখন মুভি দেখতে ঢুকবো। তো চলো ভিতরে গিয়ে কথা হচ্ছে। তো ফাইনালি টাইমলি পৌঁছে গেছি। বাড়িতে চলে এসেছি, বিকালটা ভালোই কাটল। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সাথে। সবাই ভালো থাকবেন, গুড নাইট।